সম্মানিত উপস্থিতি অধ্যক্ষের আয়োজিত জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী বদরগালি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জননন্দিত জননেতা জনাব নূর হোসাইন আরিফের সমর্থনে অর্থাৎ নৌকা মার্কার সমর্থনে আজকের আয়োজিত মত বিনিময় সভার সম্মানিত সভাপতি উপস্থিত কক্সবাজার জেলা আওয়ামী লীগের সংগ্রামী সহসভাপতি আমার প্রিয় নেতা রেজাউল করিম ভাই, উপস্থিত আছেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সংগ্রামী সদস্য আমিনুর রশিদ দুলাল ভাই, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিন জয়নাল ভাই, উপস্থিত নেতৃবৃন্দ, সম্মানিত উপস্থিতি, আমার মা বোনেরা, আপনাদের সবাইকে আমি সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা জানেন আমাদের বদরখালী ইউনিয়ন পরিষদের আগামী 28 তারিখের যে নির্বাচন, এই নির্বাচনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে একটি আমাদের জন্য কঠিন পরীক্ষা। আমরা যদি এবারে নির্বাচনে প্রার্থী বাছাই যদি ভোট দিতে যদি আমরা কোনো রকম ভুল করি তাহলে আমাদের জন্য মহাবিপদ। আপনারা জানেন জননেত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দিয়েছেন অনেকে 5-6 জন লোক ওখানে প্রতিযোগিতা করেছে নৌকার জন্য, কিন্তু নেত্রী আমাদের এই 6 জনের থেকে একজনকে বেছে নিয়েছেন, তিনি আমাদের আরিফ ভাই। আপনাদের বুঝতে হবে এই আরিফ ভাইয়ের যোগ্যতা আছে বলে জননেত্রী শেখ হাসিনার দৃষ্টিতে সেই সেরা, সেই কারণে তাকে নৌকা দেওয়া হয়েছে। এবং আপনারা জানেন যদি এলাকার উন্নয়ন চান, যদি রাস্তাঘাটের উন্নয়ন চান, তাহলে নৌকার কোনো বিকল্প নাই। আপনাদের এটা বুঝতে হবে নৌকার কোনো বিকল্প নাই। সুতরাং আরিফ ভাইকে ভোট দিলে এলাকার উন্নয়ন হবে। এই যে রাস্তাঘাট আপনাদের যে এই আপনার আব্দুল হাকিম মাস্টারের বাড়ি থেকে শুরু করে আহমদ কবির আজাদের বাড়ি থেকে শুরু করে আপনার উত্তরমাথা ক্রস ড্যাম পর্যন্ত যে রাস্তার যে বেহাল দশা, টিউবওয়েলের যে বড় বড় সমস্যা, আপনার পানীয় জলের যে বড় বড় সমস্যা, এইগুলো সমাধান করতে গেলে আরিফ ভাইকে নৌকা মার্কায় ভোট দিতে হবে। যদি না দেন তাহলে এই যে বিগত 5 বছরের যে অবস্থা হয়েছে আমাদের, একই রকম অবস্থা হবে। আমি আরেকটা বিষয় আপনাদের কাছে তুলে ধরতে চাই। এখন বড় সমস্যা হচ্ছে আমাদের আরেকটা সমস্যা, এটা তো রাস্তাঘাটের সমস্যা, দ্বিতীয় যে বড় সমস্যা, আমি আরিফ ভাইকে আজকে এই কথা দিতে বলবো আমি এই কারণে যে বদরখালীতে ইউনিয়ন পরিষদে যে জন্ম নিবন্ধন হয়, জন্ম নিবন্ধন করতে এখন মানুষের হাজার হাজার টাকা খরচ হয়। এই হাজার হাজার টাকা যে খরচ হয়, সরকারের যে বিধান আছে এখানে আপনার 50 টাকার ফি দিতে হয়, শুধু 50 টাকা, 3 মাস পার হলে 100 টাকা ফি দিতে হয়। আজকে হাজার হাজার টাকা খরচ করে তাদের জন্ম নিবন্ধন করতে হচ্ছে, বাচ্চাদেরকে স্কুলে ভর্তি করাতে পারতেছে না, বাচ্চাদেরকে কোথাও নিতে পারতেছে না, জনগণ ভোটাধিকার ভোটার হতে গিয়ে কষ্টে পড়তেছে, জন্ম সনদ নিতে গিয়ে কষ্ট করতেছে। এটা যাতে না হয় আপনি আজকে এই জনসমুদ্রে আপনি আজকে কথা দিবেন, যাতে আপনি নির্বাচিত হলে আপনি এই সমস্যাগুলো সমাধান করবেন, জনগণের সেবাটা আপনি সুন্দরভাবে দেবেন, এই প্রত্যাশা করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।